অনেক সুন্দর সুইট এবং সুন্দর আবহাওয়া মন্ডিত একটি দিন, বিকালটা এত সুন্দর হবে, ওয়াও, অনেকদিন পর বিকালটাকে উপভোগ করতে করতে অফিসে আসলাম, কি যে ভালো লাগছে, মানে বেশি ভালো লাগছে, কারণ এত সুন্দর বিকেল অনেকদিন পর দেখছি, মানে অনেকদিন পর দেখছি বলতে কয়েকদিন ধরে সুন্দর বিকেল পরপর সুন্দর বিকেল আমরা পাচ্ছি, রোমান্টিক একটি বিকেল। এমন রোমান্টিক বিকেলে মনে করো বৃষ্টিতে ভিজতে ভিজতে কারো হাত ধরে হাঁটতে যে কতই ভালো লাগে, সেটা যে হেঁটেছে এবং যে হাঁটতে দেখেছে শুধুমাত্র তারাই জানে। কিন্তু সুযোগ কোথায়, এই বিকেলটাতে আমাদেরকে দিতে হয় নাট বল্টুতে, এই বিকেলটাতে দিতে হয় অন্যান্য কাজে, শুটিংয়ে, এইগুলো করতে করতে এই বিকেলটাকে শুধু আমরা মিসই করে যাচ্ছি, মিসই করে, মানে বিশেষ করে আমি মিসই করে যাচ্ছি। তো কারা কারা এই সুন্দর বিকেলগুলোকে সুন্দরভাবে একদম অসাধারণভাবে মানে উপভোগ করছো এবং ইউটিলাইজ করছো, জীবনের এই বিকেলগুলোকে নষ্ট করছো না, তারা কিন্তু চাইলে আমাকে SMS করে জানাতে পারো। ইয়ে, শুরু হয়ে গেছে আজকের দিনে নাট বল্টু দ্য টু ফোন কিংস অনলি অন ক্যাপিটাল FM 94.8 এ। ইয়া, আজকে বাই দ্য ওয়ে বল্টু দু একদিন পরে আসলো এবং নাট নাটের যেটা হয় আর কি, সবাই তো জানেন যে মোটামুটি নাট ভাই একটা জ্বরের আবহাওয়া নিয়ে অল টাইম থাকে এবং তার আবহাওয়া একটু চেঞ্জ হলেই তার শারীরিক কন্ডিশন ডিসব্যালেন্স হয়ে যায়, এটা কি ইমব্যালেন্স হয়ে যায় এবং সে একটু সময় নেয়, প্রতিটা আবহাওয়া চেঞ্জের পর একটু সময় নেয় তার ফিট হতে, সুস্থ হতে। সো নার্ভাস জন্য সবাই দোয়া করবেন, সে আবারও জ্বরের কবলে পড়েছে এবং সে তাড়াতাড়ি দু একদিনের মধ্যে জ্বর থেকে উঠে দাঁড়িয়ে আমাদের মাঝে আবারও চলে আসতে পারে, তার জন্য সবাই দোয়া করবেন। সো সবাই চাইলে কিন্তু লিখতে পারেন প্রে ফর নাট ভাই, তাড়াতাড়ি সুস্থ হয়ে চলে আসেন আমাদের মাঝে। আজকে বল্টু একা, সো বল্টুকে সাপোর্ট করতে হবে, সাহায্য করতে হবে এবং বল্টুর সাথে থাকতে হবে। বল্টুর সাথে থাকতে হলে আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CFM স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে নিজের মনের কথাটি লিখে, অথবা এই বিকেলগুলো আপনি কীভাবে কাটাচ্ছেন, এত সুন্দর বিকেলগুলো, এত আই থিঙ্ক বলে না যে বাংলাদেশের ওয়েদার তো শুধু গরম আর গরম, মানে হালকা গরম, বেশি গরম, বৃষ্টিতে গরম, বৃষ্টি ছাড়া গরম, বৃষ্টির পরের গরম, বৃষ্টির আগের গরম, বৃষ্টির সময় গরম, শীতের মধ্যে গরম, বেশি শীতে গরম, ঠান্ডা শীতে গরম, শীতে শীতে গরম, মানে প্রতিটা মানে সিজনে প্রতিটা ওয়েদারে সব কিছুর সাথে গরমের একটা হালকা টাচ হলেও থাকবে, আর গরমের মধ্যে প্রচণ্ড গরম, কাঠফাটা গরম, পেছন ফাটাও গরম, গরমের সময় তো গরম থাকে, তারপরেও ঠান্ডার ওয়েদারগুলোতেও মাঝে মাঝে আমরা এই গরমের একটা ফ্লেভার নিয়েই কিন্তু সারাটা জীবন, সারাটা বছর আমাদের কাটাতে হয়। তার মধ্যে মাঝে মাঝে এই সুন্দর বিকেলগুলো খুবই 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 কম দিনের জন্য আসে, মানে অসাধারণ এই বিকেলগুলো খুবই কম আসে। সো এই বিকেলগুলোকে উপভোগ করতে এবং মানে খুবই ইচ্ছা করে। সো যারা যারা এই বিকেলগুলোকে সুন্দরভাবে উপভোগ করছেন, যারা এই সুন্দর বিকেলগুলোকে সুন্দর টাইম, সুন্দর মানুষের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন, তারা কিন্তু চাই আমাকে SMS করে জানাতে পারেন যে কীভাবে কাটাচ্ছেন আপনার দিনগুলো। আমি যেহেতু কাটাতে পারছি না, সুতরাং আপনাদের দিনগুলোর ভালো ভালো SMS, ভালো ভালো কমেন্টগুলো পড়ে যাতে উপলব্ধি করতে পারি, বাহ, আমি করতে পারি তো কী হয়েছে, আমার লিসেনাররা করছে, আমার লিসেনাররা এনজয় করছে, উপভোগ করছে, তো তাদের সেই আনন্দময়, সুখময় এবং সুন্দর কথাগুলো শুনে আমার আশা করি খুবই 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 বেশি ভালো লাগবে। যেহেতু আজকে নাট ভাই নেই, সো আজকে আমরা অনেক বেশি কল রিসিভ করব, সবাই কল করবেন। কল করার জন্য যেটা করতে হবে, মোবাইলে গিয়ে আপনি কিপ্যাডে টাইপ করবেন, মানে কল করার জন্য যেখানে টাইপ করতে হয় সেখানে টাইপ করবেন 02550366 59। আবার বলেছি 02550366 59। এই নাম্বারটিতে কল করলে আমাকে লাইভ কথা বলতে পারবেন, আমার সাথে লাইভ জানাতে পারবেন আপনি কি করছেন, লাইভে এসে আপনি মনে করেন যে যা ইচ্ছা তাই, মানে মগের মূল্যক কথাবার্তা যা মন চায় সব বলে দিতে পারবেন। SMS এবং কমেন্ট তো থাকছেই, কমেন্ট করতে হলে আজকের কমেন্ট ব্যাপারটা একটু আলাদা, আজকের কমেন্টের ব্যাপারটা একটুখানি আলাদা, কারণ হচ্ছে গিয়ে আজকে পুরো লাইভ সেশন জুড়ে আমাকে ছাড়া কাউকে দেখা যাবে না। দিস ইজ মাই ওয়ান ফ্রেম, একটা ফ্রেমের মধ্যে শুধুমাত্র বল্টু অ্যান্ড বল্টু। আপনারা চাইলে আমাকে আমাকে আমার চুল নিয়ে কথা বলতে পারেন, আপনার মাথায় চুল কেন কম, আপনি চাইলে আমার চশমা নিয়ে কথা বলতে পারেন, আপনার চশমা এত গোল কেন, আপনি চাইলে আমার কালার নিয়ে কথা বলতে পারেন, আপনার বডিতে এত কালো কেন, চশমা কালো, চুল কালো, চোখ কালো, দাড়ি কালো, গেঞ্জি কালো, হেডফোন কালো, সব কিছু কালো। আই লাভ ব্ল্যাক, কারণ ব্ল্যাকে আমাকে একটু শুকনো লাগে, আমাকে একটু স্বাস্থ্য কম দেখায়, দ্যাটস ওয়াই আই লাভ ব্ল্যাক। ব্ল্যাক ছাড়া আমাকে যদি বলা হয় যে দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন এবং বছরে 365 দিন ব্ল্যাক পড়তে হবে এবং ব্ল্যাক আমাকে কেউ গিফট করে, আমি আই লাভ দ্যাট, আই লাভ দ্যাট, আই লাভ দ্যাট ভেরি মাচ।
সো আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, কমেন্ট করার জন্য যেটা করবেন www.facebook.com/capitalfm94.8 মানে আমাদের যে ফ্যান পেজটি রয়েছে, খুবই সিম্পল, অনেকে আপনার নিজের ফেসবুকে ঢুকে সার্চ বক্সে খালি ক্যাপিটাল এফএম লিখলেও আমাদের পেজটি পেয়ে যাবেন, সিএফএম লিখলেও পেয়ে যাবেন, 94.8 লিখলেও পেয়ে যাবেন, মানে এত সিম্পল এত সোজা ভাবে খুঁজে পাও আমাদেরকে, মানে মানে ঘরের দুয়ারের সামনে বসে আছি আপনার জন্য, জাস্ট আপনি দরজাটা খুলে আমাদেরকে পেয়ে যাবেন, এমন দূরত্বে আছি আমি। সো দেখি কে কে অলরেডি এসএমএস করে ফেললো, যেহেতু বললাম একা থাকলে বকবক করতে একা একা বকবক করা খুবই কষ্টকর, সো আপনাদের সাথে বকবক করবো, যারা যারা আমার সাথে বকবক করতে চান তারা তারা কিন্তু আজকে প্রচুর প্রচুর এসএমএস করবেন, প্রচুর প্রচুর কমেন্ট করবেন, ওকে আমি আজকে সব পড়বো। দেখি কে কে এসএমএস করলো এবং কলও রিসিভ করবো। অলরেডি সারা এসএমএস করে বলেছে, সারা নরসিংদী থেকে লিখেছে, হাই বল্টু ভাই আমি তোমার অনেক পুরনো লিসেনার, আজ ফার্স্ট এসএমএস করুন, পড়ি প্লিজ, অবশ্যই পড়বো, আজকে তো আমি পড়ার দিন, আজকে আমি যারা যারা জীবনে কোনোদিন পাঠাইনি আজকে প্রথম পাঠাবে তাদের এসএমএস আমি পড়বো। সো সারা থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম টু নাট বল্টু শো এসএমএস প্যানেল, তুমি যেহেতু অনেক পুরনো লিসেনার সবসময় শোনো হয়তো, আজকে প্রথম এসএমএস করছো এবং আমি চাইবো তুমি সবসময় এসএমএস করবে, আজকে আরও বেশি বেশি এসএমএস করবে, তোমার সাথে আজকে আমি পরিচিত হয়ে যাবো, আমাদের সকল লিসেনাররা সারাকে চিনতে পারবে, নরসিংদী সারাকে যেভাবে আমাদের অন্যান্য লিসেনারদেরকে সবাই চেনে, মোটামুটি আমাদের টপ ফ্যান যারা টপ ফ্যানদের সবাই চেনে। রিদিকা মুন্সিগঞ্জ থেকে লিখেছে, মুন্সি ও নাট ভাইকে অনেক লাভ করি, বল্টু ভাই তুমি একটু ভালো নাট ভাইকে, আচ্ছা বলো নাট ভাইকে, আচ্ছা বলে দেবো। মুন্সিগঞ্জ থেকে আমি এই তিন দিন আগে গিয়ে আসলাম, তোমার সাথে দেখা হলো না রিদিকা, রাধিকা মুন্সিগঞ্জ থেকে এই তিন দিন আগেই ঘুরে আসলাম, ঠিক মুন্সিগঞ্জ, সেই কি ঝড়ো রাত, খুবই বৃষ্টি ছিল, অসাধারণ ছিল, এবং মুন্সিগঞ্জের রাস্তাটা আমার খুব ভালো লাগছে, অসাধারণ, দুই পাশে সারি সারি গাছ, দিনের বেলা গেলে হয়তো ভালো লাগতো, রাতে গিয়ে রাতে ফিরেছি সো অত সুন্দরভাবে এনজয় করতে পারিনি, বাট মুন্সিগঞ্জ এইবার ফার্স্ট গেলাম, আই হোপ এবং আমি আশা করি আসো আরও 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 যাবো, ভালো লেগেছে মুন্সিগঞ্জ জায়গাটা। তারপর দেখতে পাচ্ছি নাজিফা লিখেছে নরসিংদী থেকে, এই নরসিংদী থেকে দুইটা সারা তারপর নাজিফা দুজন, হাই ভাই তুমি কি ভালো, ভালো আছো? আচ্ছা হ্যাঁ ভালো আছি, আমি অনেক ভালো আছি, শুধুমাত্র মনটা একটু খারাপ, যেহেতু এই সুন্দর ওয়েদারটা বাইরে থেকে সুন্দরভাবে এনজয় করতে পারছি না, তবে তোমাদের সাথে থেকে এনজয় করছি এটাই আমার অনেক, এবং তোমরা কীভাবে এনজয় করছো এই ওয়েদারটাকে সেটাও জানতে চাচ্ছি, আই হোপ তোমরাও জানাবে আমাকে। রিয়া ধামা থেকে লিখেছে, ভাইয়া তোমরা কেমন আছো? আমরা খুবই ভালো আছি। লীলাবতী লিখেছে, ভালো থেকো ও আমার নন্দিনী, গানটা প্লে করো, ওকে ভালো থেকো ও আমার নন্দিনী গানটা আমি নিজেও কোনোদিন শুনিনি, প্লে করবো না, সমস্যা নেই। সুমি জাহান লিখেছে ফ্রম গাজীপুর থেকে, বল্টু ভাইয়া কেমন আছো? আমি ভালো আছি ভাইয়া, আর তোমার কিউট মেয়েটা কেমন আছে? ও ও ও আমার কলিজা, কলিজা তুই আমার, তুই যে নয় হনের আলো লাগে না, তুই ছাড়া লাগে না যে ভালো রূপ কথা, তুই সেরকম, মানে গানটা পুরোপুরি এখন মনে হচ্ছে যে গানটা আমার জন্য চললে তাহসান ভাই গাইছে, মানে আমার কাছে এরকম মনে হয় যখন এই গানটা এখন শুনি, তো এরকম মনে হয় এখন মেঘ নিয়ে যে কোনো গান শুনলেই আমার কাছে মনে হয় আমার মেয়ের জন্য গানটা বানানো হয়েছে, দিস ইজ, এটাই মনে হয় সবার জীবনে যে যখন নিজের সন্তানের কোনো ভালো দিক বা সন্তানের নাম কারো মুখে শোনা, ওই আলাদা ফিলিংসটা হয়তো বাবা হওয়ার পরে বোঝা যায়। সো আমি নতুন বাবা, আমার এক্সপেক্টেড বেশি, হয়তো পুরনো হতে হতে একটু কমে যাবে, আমি চাই যেন আমার না কমে। সো থ্যাংক ইউ সো মাচ তুমি তুমি আমার মেয়ের কথা মনে করে দিলে হঠাৎ করে, থ্যাংক ইউ সো মাচ। মারিয়া জান্নাত লিখেছে, মাদারীপুর ঠিক আছে, মারিয়া জান্নাত মাদারীপুর থেকে লিখেছে, কাল বিয়ে ফোন দিয়ে কেঁদে কেঁদে সব ভুল মেনে বলে, যা বলবে সব শুনবো। আচ্ছা ও তুমি যা বলো তা শুনবে, মায়া লাগলো কিছু বলিনি, রং নাম্বার জানি না কার বিয়ে ওইটা, তবে অনেক ভালো ছিল। আচ্ছা তোমার যদি বিয়ে না থাকে তুমি চাইলে কিন্তু ওকে ধরে নিতে পারতে, গ্র্যাব করে নিতে পারতে, আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি এখন থেকে দিস ইজ মাই নিউ নাম্বার সো সেভ করে রেখো, এটা বলে তুমি বলতে পারতে যে তুমি আসলে যে নাম্বার ফোন ছিল আমার নতুন নাম্বার, এটা সেভ করে রাখো, অন্যের বিয়েকে এটাই হয় আমাদের জীবনে বুঝছো, যেমন রেস্টুরেন্টে গেলে যেটা হয় আমাদের সাথে, খাবারটা অর্ডার করলাম, মনে করো আমি অর্ডার করলাম পিৎজা, আমার পাশের জন কেউ পাস্তা অর্ডার করলো বা অন্য কিছু অর্ডার করলো, চাউমিন অর্ডার করলো বা স্যান্ডউইচ হতে পারে, দেখবা সবসময় নিজের প্লেটে এত ভালো খাবার থাকা সত্ত্বেও অন্যের প্লেটে থাকা কম দামি খাবার হোক আর বেশি দামি খাবার হোক ওটার দিকেই নজর যায়, ইস আমার মনে হয় পিজার চাইতে পাস্তার অনেক বেশি মজা হয়েছে,
আচ্ছা ওই খাবারটার নাম কি? মানে অনেক সময় আমার এরকম হয় যে দেখা যায় যে অন্য একটি মানুষ খাইতেছে, দেখে আমার ভালো লাগতেছে, খাবারটা দেখতে অনেক সুন্দর, বাট আমি নাম জানি না ওটার নাম কি, আসলে কি বলে, কি বলে আমি চাইলে ওই খাবারটা আমি পাবো ওটাই আমি জানি না, দেখা যায় অন্য খাবার দিকে তাকায় থাকি। এরকমই হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বেলায়, এরকম হয় যে আমার বিহেভটা তো কেমন খেটখেটা করে, যে আরেকজনের বিহেভ হঠাৎ করে ভুলে আমাকে ফোন দিল, ওয়াও কি ভালো ছেলেটা সব মেনে নিচ্ছে, যা বলবে তাই শুনবে বলছে। তো মারিয়া তোমার ভিতরে এই ফিলিংসটা থাকে, তোমার বিহেভ কি করে মারিয়া সেটা আমাদের জানাতে পারো, যে তোমার বিহেভ কি তোমার সাথে এরকম ভালোভাবে ব্যবহার করে যে যা বলবে সব শুনবো মারিয়া তুমি যা বলবে। ওকে বৃষ্টি রেখেছে শরীরপুর থেকে, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বৃষ্টি, জানি ভুলে গেছো তবুও ব্যালেন্স বলছি, কেমন আছো? না ভুলে যাবো কেন বৃষ্টি, তোমাকে অবশ্যই মনে আছে, তুমি টোটাল 8টা SMS পাঠাইছো, 8টা SMS-এ কি মনে রাখার মতো কোনো কাজ করছো তাই হয়তো মনে পড়ছে না, জানি অ্যান্সার দেবে না, কেন দেবো না, বললাম তো ভালো আছি, তবুও বলছি কি করছো। আচ্ছা কি করছো মানে আমি তো ছোটা করছি আর তোমার SMS-টা পড়ছি এখন, জানি ব্রেকে কি ব্রেক তো হবে তবু বলছি ভালো থেকো, লাভ ইউ, লটস অফ লাভ। মানে এত সুন্দর একটা SMS, এত কিউট, এত মিষ্টি একটা SMS, কিন্তু আমি বুঝলাম না কার জন্য লিখছো, এটা কি ইয়ের মতো অবস্থা আর কি। একটু আগে মারিয়া যেটা বললো হয়তো ভুলে আমাদের কাছে আসছে, ওর বয়ফ্রেন্ডকে লিখতে গেছিলো ভুলে আমাদের কাছে চলে আসছে, 2669-69 পাঠিয়ে দিছে। তোমার বয়ফ্রেন্ডের নাম্বারও কি লাগছে 2669-69 বৃষ্টি? যদি তা না হয় সঠিক জায়গায় সঠিক SMS-টা পাঠাও, তোমার কথা শুনে এত রোমান্টিক, এত সুন্দর, এত কিউট SMS, আমার জন্য তো না এটা আমি 100% শিওর, আমার নিজের কপাল এবং আমার নিজের চেহারার উপর বিশ্বাস আছে আমার, যে আমার জন্য কেউ এত সুন্দর SMS পাঠাবে না। দেখতে পাচ্ছি আর কে আছে, আমাদের রিয়া, আমার রিয়াটা তো পড়লাম, তাকেই উত্তর থেকে লেগেছে, ভাই আর তোমাদের ফোন নাম্বারটা বলো আস্তে আস্তে বলবো, আজ 02-55-03-6-59 আস্তে আস্তে শুনতে পেরেছো, আস্তে আস্তে না ধীরে ধীরে বলতে হবে, তাই তো আমি বুঝতে পেরেছি তো তুমি কি বলতে চাও, আস্তে আস্তে না এটাকে বলবা, ধীরে ধীরে বলো 02-55-03-6-59 আরো ধীরে বললে স্লো মোশনে নিয়ে শুনতে হবে, তুমি রেকর্ড করে নাও, রেকর্ড করে তারপর স্লো মোশন অন করে তারপর শোনাও, আমি আবার বলে দিচ্ছি তাকিব 02-55-03-6-59 অনেক ইজি নাম্বার মুখস্থ করে ফেলো। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে, ওই ভাইয়া আজ তুমি কমেন্ট করেছি, ঠিকঠাক করে কমেন্টগুলি পড়বে আর প্লিজ 6টা আওয়ারে কি না হলে গালাত সংটা প্লে করো প্লিজ। আচ্ছা গালাত সং মানে কোন সং তো বলছো আমি সত্যি বুঝতে পারছি, সরি আমি বুঝতে পারছি না গানটা আমার মনে হয়। মারিয়া তামান্না নারায়ণগঞ্জ থেকে লিখেছে, আজি এই যে আস্তে কথা বলো, আমি কি জোরে কথা বলি, আমি কি কারো কান ফাটিয়ে দিয়েছি, আমি কি কানের ভিতর ঢুকে চিৎকার করে বলেছি তোমার ভলিউমটা কমাও তাহলেই তো হয়, আমি তো সবসময় যেভাবে কথা বলি সেভাবেই কথা বলছি। মানে আস্তে, তোমরা আস্তে ধীরে দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে, ঠিক আছে? আস্তে মানে কিন্তু এভাবে হ্যালো যেটা ফিস ফিস করে কথা বলো তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে, আর ধীরে হচ্ছে কি আমি স্বামী হাসান সরকারের মতো মনে করি, অনেক স্বামী হাসান কিন্তু অসাধারণ, স্বামী ভাই বলছি কারণ আমরা দুজন কিন্তু একই ব্যাচের, তো নাম ধরেই ডাকা যায়, তারপর সম্মান রেখে স্বামী ভাই কিন্তু স্বামী হাসান সরকার ম্যাঙ্গো স্কোয়াড, সে কিন্তু অসাধারণ স্পিডে কথা বলে এবং প্রত্যেকটা কথা তার স্পষ্ট ক্লিয়ার বোঝা যায়, আর এটা কীভাবে পারে আমি আই ডোন্ট নো, আমি খুব তাড়াহুড়া করে কথা বলতে গেলে আমার দুই একটা ওয়ার্ড পেটের ভিতরে থেকে যায় অথবা গলার মধ্যে আটকে যায় অথবা বাইরে হয়, কিন্তু পুরোটা বাইরে না, অর্ধেক বাইরে না একদম মনে করো বিদেশি নায়িকাদের ড্রেসের মতো অর্ধেক দেখা যায় না ওই লেভেলে হয়ে যায় আমার কথাবার্তা, সো আমি বেশি স্পিডে কথা বলতে পারি না, আমার টেম্পোটা ধরে আস্তে আস্তে কথা বলতে হয়, সো তুমি আমাকে তামান্না ক্লিয়ার করো, আমি কি আস্তে কথা বলবো, মানে আস্তে কথা বলবো নাকি ধীরে ধীরে কথা বলবো এখন যেভাবে বলছি। মাইমা মিরপুর থেকে লিখেছে হাই, এভাবে কথা বলবো? হাবিবা লিখেছে হাই, সুমি জাহান লিখেছে গাজীপুর থেকে, বল্টু ভাইয়া পিঠা খাইতেছি, খাইবা? ও এই বৃষ্টি ভেজা দিনে পিঠা, পুলি পিঠা খেতে যা লাগে, যে কোনো পিঠাই খুব ভালো লাগে, তুমি আমার এনে দিয়েছো জিভে জল, এখন আমি কি করব বল। ঢাকা থেকে সোহানা লিখেছে, রঙ্গবতী সংটা প্লে করবে, রঙ্গবতী সং আমাদের যেখানে সং প্লে করার মানে রিকোয়েস্ট রাখা হয় না, আমরা মানুষের অন্য সব রিকোয়েস্ট রাখি গানের রিকোয়েস্ট ছাড়া,
আর আমাদের অন্যান্য শোগুলো গানের রিকোয়েস্ট রাখি অন্য সব রিকোয়েস্ট ছাড়া। সো তুমি আমাদের আগের শোগুলো ককটেল ক্যাপিটাল ককটেল যেতে পারো, জামেন ভাবিতে আসতে পারো, ক্যাপিটাল ব্রেকফাস্টে আসতে পারো, অথবা তুমি আমি আর গান আছে সেখানে গিয়ে তুমি যেই সংই রিকোয়েস্ট করবে সেই সংটাই তোমাকে প্লে করে শোনানো হবে। তো তুমি ওখানে ট্রাই করতে পারো, আর এখানে তুমি এনজয় করতে পারো, শুধু কথাগুলো এনজয় করো। সো আমি যাবো ছোটটা বিরতিতে, কেউ কোথাও যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8। একা একা কথা বলতে খুব কষ্ট হচ্ছে, বুঝছেন না, বুঝলো না, একটু ব্রেক থেকে যাই, এসে কমেন্ট পড়বো। সো যারা যারা কমেন্ট করছো তারা তারা আবারও কমেন্ট করতে থাকো, বেশি বেশি কমেন্ট করতে থাকো, বেশি বেশি শেয়ার করতে থাকো এই লাইভটাকে। ফিরে এসে কমেন্ট পড়বো এবং কলও রিসিভ করবো ফিরে এসে। সো কেউ কোথাও যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8। ছোট্টটা বিরতির পর আবারও ফিরছি, আমি বল্টু, তোমরা শুনছো ইভ্যালি প্রেজেন্স, নট বল্টু দ্য টু ফান কিংস। হ্যাঁ, গেছি ব্রেকের পরে আবার ফিরছি।
ডাক্তার বলেছে গলা আর নিতে হবে যত্ন, কারণ জীবন কালে এটাই তোমার রত্ন। কি বাজে বকছি তাই না? তারপর আপনারা মনোযোগ দিয়ে শুনেন, কেন যে শুনি আমরা মানে হতবাক হই মাঝে মাঝে যে এত ভালোবাসা পাবার যোগ্য আমি তো নই। কি যেন একটা গান আছে, গানটাও ভুলে গেছি, যে কতটা ভালোবেসেছ যে তুমি ভালোবাস, কতটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। গানটা অনেক জোস, আমার খুব ভালো লাগে। তো দেখি কারা কারা এসএমএস কমেন্ট করেছেন। আচ্ছা এখান থেকে পড়া সম্ভব না, এই লাইভের কমেন্ট এটি সমস্যা যে মোবাইল থেকে পড়াটা সমস্যা হয়ে যায়। সো আমাকে যেটা করতে হবে, আমাকে যেতে হবে মোবাইলে থেকে আপনাদের লাইভটা দেখে দেখে দিন আমাকে কমেন্টটা পড়তে হবে। সো এখন যেহেতু কমেন্ট পড়বো বলে কথা দিয়েছি, সো কমেন্টই পড়বো। ওকে দেখি এসএমএ কমেন্ট করেছে এই আকাশ শাহ, অনেকদিন পর প্রায় 3 বছর পর আবার শুনতে পেলাম নাট বল্টু। কেন 3 বছর ধরে কি হয়েছে তোমার জীবনে, এমন কি হয়েছে যে তুমি শুনতে পারোনি আমাদেরকে? তারপর দেখতে পুং পুং বাতিল নিয়ে ব্রাজিলের কতগুলো পতাকা দিছে। কেন ভাই, ব্রাজিলের পতাকা দিয়ে আমি কি করব? আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার, আমি আর্জেন্টিনা সাপোর্টারই, কিন্তু আর্জেন্টিনার 11টা প্লেয়ারের নাম বলতে বললে আমি পারব কি, কষ্ট হয়ে পারব। তারপর দেখতে পাচ্ছি জাহ আন লিখেছে এইচএসসির উপর অনার্স করতেছি ভাই, ভেরি গুড। অনার্স শেষ হয়ে গেলে এইচএসসির উপর তুমি পিএইচডি করা শুরু করো। তামান ইসলাম লিখেছে সময়ের সাথে সাথে যারা বদলে যায় তারা মানুষ না রে ভাই, তারা ক্যালেন্ডার। এটা খুব ভালো ছিল, ক্যালেন্ডার বদলে যায়। এস এম মুকেদ লিখেছে আচ্ছা তোমরা তোমার মেজাজ কেমন? আমি কড়াইয়ের তেল গরম করার সময় পানি, আর পানি পড়লে যে ছেদ করে ওঠে ওটি আমার মেজাজ। ওরে বাবা রে, অচেনা দুহিতা সে লিখেছে নাট ভাইয়া না আসলে আমার শুনতে ইচ্ছা করে না। আহা রে, আচ্ছা এরপর থেকে নাট ভাইয়া না আসলে নাট ভাইয়ের একটা পোস্টার আমার মুখের মধ্যে লাগাই রাখুন, তখন তুমি নাট ভাইকে দেখবার শুনবার, ঠিক আছে? কথা ঠিক আছে, সঠিক নাকি? ওকে তুমি আমাকে জানাও এই অফারটা বা এই প্রস্তাবটা তোমার কি ভালো লেগেছে, আমার মুখে নাট ভাইয়ের পোস্টার লাগিয়ে তারপর আমি সেটা করব, যদি তাও তোমার ভালো লাগে। অচেনা দুহিতা আরিফুল ইসলাম লিখেছে আমার পক্ষে প্রেম করা আর রেডিওতে ভিডিও দেখা দুইটাই কাল্পনিক। আরে কেন, কি হয়েছে, দুইটাই তো কাল্পনিক হওয়ার কিছু নেই, খুবই সিম্পল জিনিস। দেখতে পাচ্ছি মমিন মিয়া লিখেছে ভাইয়া কঠোর লকডাউন চলছে, খাটে শুয়ে শুয়ে কি শবাসন করি শুধু, ভেরি গুড। তাও তো কিছু একটা করছো, একদমই আদারে বসে না থাকে কিছু একটা আসন টাসন যোগ ব্যায়াম ট্যাম শিখে রাখো, কাজে দিবে ভবিষ্যতে। রতনাল হাসান লিখেছে মেয়েরা এমনই খুব ভালো, এমনি খুব ভালো, তবে একবার যদি বলেছে না কিছু হয়নি তো বুঝে নেবেন ঝড় আসতেছে। এটা স্বাভাবিক, মেয়েদের অনেক কথারই অনেক অন্য মিনিং থাকে, যে মানে যেটা তুমি বললে আর কি বলবো, একটা বলবে যে তুমি কি ব্যথা পেয়েছো, না আমি ব্যথা পাইনি সরো, তার মানে খুব ব্যথা পাইছি, তাড়াতাড়ি ডাক্তার ডাকো, ওষুধ আনো, এগুলো নিয়ে আসো। এগুলো মানে ওদের কথার ভিতরে ভিতরে অনেক কথা থাকে যেগুলো আমাদেরকে বুঝে বুঝে নিতে হয়, নাহলে কিন্তু বাবার এই খুবই দারুণ অবস্থা। তারপর দিয়াসি লিখেছে ভাই আমি নাদিয়া বলছিলাম কল্যাণপুর থেকে, আজ কমেন্ট করলাম নাদিয়া, তোমার এসএমএস আমি পড়েছি, কমেন্টও পড়লাম, তোমার তো আজকে ঈদ, আর আমার আজকে কী যে হয়েছে, হ্যাঁ সবাইগুলো পড়ে দিচ্ছি আজকে আমি। তামান ইসলাম লিখেছে আজ গালে দুটা ঝোলের বাটি গালে, আর একটা অবৈধ দাঁত, ও ঝোলের বাটি বলতে ও টোলকে বুঝাইছে। তামান না, আমি তো চেতে গেছি কারণ আমার গালেও টোল আছে, দেখো টোল, সুন্দর টোল আছে, টোলকে তুমি ঝোলের বাটি কেন বলছো, আর অবৈধ দাঁত নেই বলে কি উঠতে পারলাম না। হিংসে এগুলো হিংসে, আমরা জানি তোমরা আমার মতো হতে চাও। এমডি শাফি আহমেদ লিখেছে প্রকৌশলীরা সিনেমা বানালে নাম কেমন হতো, কেমন হতো শুনি, এসি বড় না ডিসি বড়, এটা ভালো, হার্ড ডিস্ক দিবি কিনা বল, কি ব্রাউজিং আজকাল, নিঃস্বার্থ ডিফ্র্যাগমেন্টেশন, ওরে বাবারে নিঃস্বার্থ ডিফ্র্যাগমেন্টেশন কাম সারছে। পিসির প্রতি প্রেম, আচ্ছা তুই আমার মাউস, আচ্ছা এটা কি, এটা ইয়ে অন্যরকম ছবি হবে, তুই আমার মাউস, এই নিয়ে একটা গান বানায় ফেলো তো,
দেখি শুনি গানটা শুনবো। তুই আমার মাউস আমি তোর কিবোর্ড, তুই আমার মাউস আমি তোর কিবোর্ড, তোর সাথে যুক্ত থাকবো ইন দ্য মাদার বোর্ড, তুই আমার মাউস আমি তোর কিবোর্ড, তুই আমার মাউস আমি তোর কিবোর্ড, তোর সাথে যুক্ত থাকবো ইন দ্য মাদার বোর্ড, তুই আমার মাউস। গানটা কেমন লাগলো লিখে জানাবো অবশ্যই। দেখতে পাচ্ছি লিখেছে আর কে আছে, ইয়াস ইয়াসিন আরাফাত লিখেছে হাই ব্রো হ্যালো। তারপর দেখতে পাচ্ছি আমাদের অনেকে কমেন্ট করেছেন, যারা যারা মনি আক্তার কমেন্ট করেছেন যে রিলেশনে ঝগড়া নাই ওইটা কোনো রিলেশনই না, ওইটা হলো শান্তি কমিটির হেড অফিস। এটা কিন্তু খারাপ বলো না একবারে, মোটামুটি ভালোই বলছো। তারপর দেখতে পাচ্ছি আমাদের মাঝে আর কে কে কমেন্ট করেছেন, নতুন কাউকে দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। পুং পুং বাতেন মিয়া লিখেছে সামওয়ান আয় ওই পুং পুং বাতেন তোর আইডি খাইয়া দিমু মি, তোমার বাসায় কি খাওয়ার কিছু নাই? এটা ভালো ছিল, খুবই ভালো। আচ্ছা কয়েকটা এসএমএস পড়বো তারপর কল রিসিভ করবো, কয়েকটা এসএমএস পড়ে আসি কারা কারা। রিপ্তি সাবর থেকে লিখেছে বল্টু ভাই আমার এসএমএস স্কোর কত প্লিজ বলবা, 326। রিয়া ধামে থেকে লিখেছে, তারপরে দেখতে পাচ্ছি কে লিখেছে রূপায়েল বর্ষা, আচ্ছা গাজীপুর থেকে লিখেছে হাই ভাইয়া আমি নিউ টেক টেক সং, আচ্ছা সং এখানে প্লে করা হয় না ভাইয়া। কাপাসিয়া থেকে লিখেছে নাইমা আজকে তোমাদের শো এর আমার নাম নামে বল্টু ওয়ান সং ওয়ান ফান কিং, আচ্ছা বল্টু দ্য ওয়ান ফান কিং, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফর দিস কমপ্লিমেন্ট। তারপর দেখতে পাচ্ছি লিখেছে কে লিখেছে কে লিখেছে বৃষ্টি আবার লিখেছে শরীরপুর থেকে, বৃষ্টি একই এস এম এস আমার কেন পাঠিয়েছ, দুইবার পাঠিয়েছ কেন একই এস এম এস? যাই হোক আমাদের লামিয়া লিখেছে আজকের জয়া ফ্রম দোহার, আচ্ছা বল্টু ভাইয়া নাট ভাইয়া কই প্লিজ বলো আমাকে, এক মান তোমাদের শুনতে পারি নাই, নাট ভাইয়াকে অনেক মিস করতেছি। নাট ভাই বাড়িতে আছে মানে নিজের বাসায় আছে, তার শরীর খারাপ একটু জ্বর জ্বর, দ্যাটস ওয়াই সে রেস্টে আছেন, আই হোপ কালকে চলে আসবে, সো নো প্রবলেম টেনশনের কিছু নেই। নাট ভাইকে যারা যারা মিস করছো কালকে চলে আসবে, কালকে শুনবা মানে কালকে রেগুলার শুনবা না তো রেগুলারই আসে, সো চলে আসবে কালকে, আমরা চলে যাবো ফান কলে। যারা যারা কল করতে চাও কল করে ডিরেক্ট কথা বলতে চাও তারা কিন্তু চাইলে আমাকে ফোন করতে পারো 02550305659, আবার বলে দিচ্ছি 02550305659, এই নাম্বারে কল করলে এখন আমাকে লাইভে পাবে, ডিরেক্ট কথা বলো, ফেস টু ফেস মাউথ টু মাউথ কথা বলো, এত এত উল্টো পাল্টা মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা আমার পছন্দ হয় না। চলো যাই দেখি কে আছে। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে বলছেন? আরে আমি করেছিলাম আচ্ছা রেজন ভাই খুব সব উপরে চলে আসছে, আমি পরে দিছি, রেজন ভাই পড়ছিল, হ্যাঁ পড়েছিল। আরে রে বাবা তোমার এসএমএস থেকে একটা এসএমএস দুই তিনবার করে পড়া হচ্ছে, ওফ তুমি তাহলে আমাদের ট্রিট দাও, এক কাজ করো তুমি ট্রিট দাও, এত সুখ সুন্দর দিনে এটা ট্রিট খিচুড়ি ট্রিট দাও। ভাইয়া বলো ভাইয়া, শোনো আমি তো সবার সাথে পরশু দিন কথা হয়েছিল, আজকে তোমার সাথে কথা হয়ে গেল। আচ্ছা সজল ভাইয়ের সাথে কি কথা হয়েছে? আমি খুব ভালো আছো। সজল ভাই হঠাৎ করে আমার কলটা ধরে ফেলেছিল, আমি মানে বুঝতে পারিনি সজল ভাই ধরে ফেলবে এই জন্য আমি মানে কেমন কিছু বলতে পারিনি। তা তুমি আজকে যখন আমি তোমার কল ধরে ফেলেছি তুমিও আছো সুন্দর, তুমি আজকে আনন্দিত, তো আমাদের একটা কবিতা শোনাও। আচ্ছা আমি একটা গান শোনাই? গান শোনাও ভাই, ইয়েস গান শোনাও, চলো গান শোনাও। তুমি চাঁদে জোছনাও তুমি না দিয়া রায়না, বলো ভাইয়া। তুমি আমার যে আইডিটা দিয়ে কমেন্ট করলা না, এটা হচ্ছে আমার মায়ের ডাক নাম, ওইটা দিয়ে আমার আইডিটা ওপেন করেছে, কারণ হচ্ছে আমার ক্লাসের জন্য লাগে। আচ্ছা হ্যালো, হ্যাঁ ভাইয়া
ঠিক আছে নাদিয়া, আবার পরে কথা হবে তোমার সাথে, আজকে অনেক অনেক কথাবার্তা হলো, ভালো থেকো, নাট বল্টু শুনতে থেকো, আল্লাহ হাফেজ। নেক্সট ক্যাচ, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কাজীপুর থেকে বলছি, কাজীপুর মেয়রের বাড়ির সামনে থেকে। কার বাড়ি? জাহাঙ্গীর আলম মেয়রের বাড়ির সামনে থেকে, হারিকেন। ওরে বাবা, মেয়রের বাড়ির সামনে, সাইডে কে কথা বলো ভাই, যে কোনো সময় ঝামেলা হতে পারে, সাইডে কথা বলো। ভাইয়ের নাম, তোমার নাম কি ভাইয়া? আমার নাম সুপ্ত। সুপ্ত প্রতিভা, সুপ্ত তোমার কি ভিতরে কোনো প্রতিভা আছে? আজকে প্রথম কথা হচ্ছে আমাদের, নাকি আগে কথা হয়েছিল? আজকে প্রথম কথা হচ্ছে, আজকে প্রথম। ওয়াও, ইউ আর সো লাকি। কি বলতে চাও আমাদেরকে বলো, নাট বল্টু কেমন লাগে, কতদিন ধরে শোনো? ভালো লাগে, ও তো আর কি মনে হয় ছয় মাস থেকে শুনতাছি, ছয় মাস মনে হয় এরকমই আর কি। তা আমাদেরকে কিভাবে খুঁজে পেলে, কেউ কি বলছে আমাদের কথা তোমাকে? আমি তো মনে করেন যে শেরপুর থাকি, শেরপুর শ্রীপুর দিয়ে আমার বাড়ি, ময়মনসিং শেরপুর। আচ্ছা, আবার হঠাৎ করে একটু ঘুরতে আইছি তো ঢাকায়, পরে শুনতেই পারলাম না কিভাবে সে আমাদেরকে খুঁজে পেলো। আই থিঙ্ক সুপ্ত আরেকদিন ফোন করে অবশ্যই আমাদেরকে জানাবা যে কিভাবে ছয় মাস আগে তুমি নাট বল্টুকে হঠাৎ করে তোমার জীবনে পেলে এবং জীবনটা তাকে ধ্বংস করে দিলে। নাট বল্টু শুনতে শুনতে নিজের জীবনটাকে, জীবন থেকে একটা ঘন্টা তুমি একদম মানে কলল করে দিলে, কলল। হ্যালো, হ্যালো, কথা না বলে কেটে দিল, কষ্ট পেলাম, কষ্ট। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? গাজীপুর থেকে সুপ্ত ফোন দিছে, তুমি একসাথে সুপ্ত আর জাহিদ? জি, একটু আগে যে ফোন দিল সেও গাজীপুর থেকে, নাম তার সুপ্ত। তুমি কি সুপ্তর আশেপাশে আছো নাকি? আমি গাজীপুর উলুখলায় আছো। তো কতদিন ধরে নাট বল্টু শোনো, আর নাট বল্টু কেন ভালো লাগে বলো তো? নাট বল্টু শুনতেছি 3 বছর ধরে, অনেক মজা লাগে। 3 বছর ধরে শুনতেছো? জি। হাই হাই, এত বছর শোনার পরে মজা লাগে কেমনে বলছো? মনে হয় না মাঝে মাঝে দাঁড়া শুন মনে ফালতু এটা মনে হয় মাঝে মাঝে? না, মাঝে মাঝে মনে হয় না, মাঝে মাঝে যে মেয়ে মানুষের যন্ত্রণায় ফেলে মেয়ে মানুষ ছড়াই দিতে হয়, কিন্তু নাট বল্টু ছড়াইতে মনে চায় না। আহা, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের কাছে কি গান, কবিতা, জোকস কি শোনাতে চাও? কিছুই শোনাইতে চাই না, আমার একজন আপনাদের নাট বল্টু শুনতেছে, তারে ওয়েলকাম করেন। আপনার একজন মানে একজন কে ছিল বলতে হবে তো, কে? হু, কাছের লোক তো অনেকই, যেমন বন্ধু কাছের লোক হয়, বাবা মা কাছের লোক, আত্মীয় স্বজন কাছের লোক, কি আর কি হয় আপনার সম্পর্ক কি? হোয়াট ইজ দ্য সম্পর্ক? ওই যে মানে কি, মানে ওই যে মানে আমি কি বুঝে নিব? কিছুদিন পরে শাদি হবে। ও, কিছুদিন পর শাদি হবে? আচ্ছা, তার মানে আপনার হবু বউ মানে এখন গার্লফ্রেন্ড? অত কিছু তো বলা যাবে না ভাই, লিডার আমি বাংলাদেশ। ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া রাখবেন। আপনি ভালো থাকবেন, আর আপনার ওই কাছের মানুষ আপনিও ভালো থাকবেন, দুজন একসাথে ভালো থাকবেন। ভাই, ভাই, জি ভাই বলেন। আমি একটা রিসোর্টে থাকি, আপনি এসে বেড়াই যেতে পারেন। রিসোর্টে থাকেন, কি নাম? এডে, হ্যাঁ হ্যাঁ, এডে হলো রিসোর্ট, হলে আপনার ক্যাপ্টেনের রিসোর্ট। ক্যাপ্টেন রিসোর্ট কোথায়? এটা কোথায়? কোথা থেকে বলছেন?
হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন উনি আমাকে? হ্যালো, রেডিওটা বন্ধ করেন না হলে কিন্তু শুনতে পাবো না আমি। হ্যালো হ্যালো, কে বলছো? হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তোমার নাম কি ভাইয়া? আমার নাম সোহান। সোহান? হ্যাঁ। সোহান তুমি কোথা থেকে বলছো? কেমন আছো? আমি ভালো আছি সোহান, তুমি কোথায় আছো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি সোহান? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কোথায় থাকো? আমি ভালো আছি। তুমি কোথায় থাকো? আমি মিরপুর 11। মিরপুর 11, ওয়াও। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ ভাইয়া, কোন ক্লাসে পড়ো তুমি? 5। 5 পড়ো? আমাদেরকে কতদিন যাবত শোনো? হ্যাঁ, আমাদেরকে শুনতে কেমন লাগে তোমার? অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে? হ্যাঁ। একটা কবিতা শোনাবে আমাকে? 5 এর একটা কবিতা শোনাও না আমাকে। আমি তো কবিতা পারি। কবিতা পারো না, তাহলে একটা প্যারাগ্রাফ শোনাও। একটা প্যারাগ্রাফ শোনাও। ভাইয়া বুঝলাম না। না থাক, বোঝা লাগবো না। তোমার কয় ভাই বোন তোমরা? আমি 5 ভাই বোন। 5 ভাই বোন? তাদের নাম কি? বড় ভাইয়ের নাম শিউলি, তারপরে বড় ভাইয়ের নাম সুমন, তারপরে শিউলি, তারপরে বর্ণাপন, সবার ছোট আমি। সবার ছোট তুমি? কে কে শোনে নাট বল্টু শোনে? কে কে? বর্ণাপন শুনিয়া পর আমি শুনি। তিনজন শোনো? বাহ, ভেরি গুড। তোমাদের সবাইকে বেশি বেশি ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। আজকে তো সময় একদমই শেষ, আজকে রাখি, আরেকদিন কথা হবে। আজকে রেখে দিই, আরেকদিন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, টাটা। টাটা। বাহ, খুবই সুইট একটা বাবুর সাথে কথা হলো, সে ক্লাস 5 পড়ে, তার তো 5 ভাই বোন, ঠিক আছে, সব কিছু কিন্তু বুঝতে হবে। তো ফিরবো ছোট বিরতির পর, কোথাও যাবে না, ক্যাপ্টেন ক্যাপিটাল এফএম 94.8 শেষবার মতো ফিরবো একটু পরেই। বেশি বেশি শেয়ার করুন, শেয়ারগুলো পড়ে দেবো, ফিরছি একটু পরেই।
একদম যাওয়ার সময় সবাইকে টাটা বাই বাই বলার সময় হয়ে গেছে। তো যাওয়ার আগে যারা যারা একটু এসএমএস করেছেন তাদের নামগুলো একবার পড়ে দিই। নিমায় এসএমএস করেছিল, নিমা মিরপুর থেকে, হাই ভাই কেমন আছেন? ভালো আছি। সুলতানা জিরাবো থেকে লিখেছে, খুব ট্যালেন্টেড, কি সুন্দর গান বানাও তাড়াতাড়ি। আচ্ছা, অনেকে কিন্তু এটা নিয়ে আমার গালাগালিও করে যে এত বাজে গান কিভাবে বানায়। তারপর লামিয়া আক্তার জয় ফ্রম দোহার থেকে লিখেছে, বল্টু ভাইয়া নাট ভাইয়া কই প্লিজ বলো। বললাম তো, সেইটা অসুস্থ আছে আর কি, দোয়া করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আরিফাকে দেখতে পাচ্ছি, লিখেছে ঢাকা থেকে, ভাইয়া আমি তোমাদের দুই দিন ধরে শুনছি, আজকেই ফার্স্ট এসএমএস করলাম, প্লিজ ওয়েলকাম করো এসএমএসটা পড়ার জন্য, এতগুলা ভালোবাসা বলতে ভাই। দুই দিন ধরে শুনছো? আহারে, কেন শুনছো বলো তো? এই যে পরে দেখবে যে আটকে যাবে আর ছড়তে পারবে না, তখন দেখবে খারাপ লাগবে, অনেক খারাপ যে কেন আটকে গেলাম, ফেসবুকের মতো নাট বল্টুর বুক আটকে গেলাম, তার আর বেরোতে পারছি না, তখন বুঝবা। এখন সময় আছে আরিফা, মাত্র দুই দিন হয়েছে, বেশি ভালোবাসা হয়নি আমাদের সাথে, তো তাড়াতাড়ি ভাগো, উল্টা দিকে হয়ে একটা ঝেড়ে ধরে দাও। ওকে, আর দেখি কে কে আছেন যারা আমাকে এসএমএস করেছেন ইতিমধ্যে। ওকে, আমি বলেছিলাম একদমই সময় নাই যে কমেন্টগুলো পড়ব, তারপর চেষ্টা করছি যদি পড়া যায় শেষ মুহূর্তগুলোতে একটু কমেন্ট পড়া যায়। হাতে আরেকজন পেছনে বাসকে দেখতে পাচ্ছি, সে লিখে শেয়ার করছে এবং লিখেছে, দীর্ঘদিন প্রেম করার পর, এই হয়ে গেল, প্রেম করার পর প্রেমিকাকে বিয়ে করতে চাইলে, পড়তে পারলাম না, একদমই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যেমন খুশি তেমন থাকবে, হাসতে থাকবে, হাসতে থাকবে, সব চিন্তার কথা যে কোনো পরিস্থিতিতে নাট এবং বল্টুর সাথে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা ফ্রম ইভেলি প্রেজেন্স, নাট বল্টু, দ্য টু ফান কিংস। Capital FM, a time check.